BMLD 3 বছর কোর্স, BMRT মধ্যে 3 বছর কোর্স। এই কোর্স আপনার কেবল 2 বছরে কমপ্লিট হয়ে যাব, যেটা কি আপনার ডাইরেক্ট গ্রাজুয়েশন আপনার সেকেন্ড ইয়ার আডমিশন হয়ে যাবে। এবং তা সহ COA পোস্ট পাই এবং COSA পোস্ট পাই। হাই এভরিওয়ান, কম্বাইন্ড আইলাইড এবং প্যারামেডিকাল কোর্সরে যে পিলামানে আবেদন করা যাচ্ছেন সেমানকর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কেউ কেউ কোর্স পাই কেতে বর্ষ করা পড়ব, কার কোর্স ডুরেসন কেতে রয়েছে, এবং মেন পয়েন্ট রয়েছে আপনার প্লস টু লেভেল যে রয়েছে সেইটাকে অন্ডর গ্রাজুয়েসন পাই এবং ডিপ্লোমা পাই। তা সহ আউটে রয়েছে আপনার টেন্থ পাস যেমন করা চাহুন, টেন্থ পাস পরে সেমানে মধ্যে কোর্স করে পারবে, সেইপাই মধ্যে কোর্স অভেলেবল অছি। তো প্রথমে দেখুন ব্যাচেলর ইন ফিজিওথেরাপি, এথিপাই আপনার 4.5 বর্ষর কোর্স রয়েছে, যেটা কি আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কইলি প্লস টু পাস, আপনার সাইন্স প্লস টু সাইন্স দরকার হব, তা সহ ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি যদি প্লস টু সাইন্স করছেন এবং 50% মার্ক রাখছেন, যদি SST পিলা রয়েছেন তাহলে 40% মার্ক দরকার হব, এবং যে ফিজিক্যাল চ্যালেঞ্জ যে হ্যান্ডিক্যাপ্ট পিলা অছেন সেমানক পাই 45% দরকার হব। ব্যাচেলর ইন অকুপেশনাল থেরাপি 4.5 বর্ষর রহিব, BSc ইন অপ্টিমেট্রি পাই রহিব 4 বর্ষর কোর্স রহিব, BSc ইন মেডিকাল ল্যাবরেটরি টেকনোলজি পাই BMLT যেটা রয়েছে সেটা 3 বর্ষর কোর্স রহিব, BSc ইন মেডিকাল রেডিয়েশন টেকনোলজি যেটা কি BMRT কহিবা আমি সেটা মধ্যে 3 বর্ষ রয়েছে, BSc ইন অপারেশন থিয়েটর টেকনোলজি BOTT যেটা কি 3 বর্ষর কোর্স রয়েছে। এলিজি যে কোয়ালিফিকেশন রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন সমান রয়েছে সমস্ত পাই, BSc আন্তঃশিক্ষা টেকনোলজি BAT এটা মধ্যে 3 বর্ষ রয়েছে, যেতে সব ডিগ্রি কোর্স 3 বর্ষ রয়েছে, প্রথম যে BPT রয়েছে সেটা আপনার 4.5 বর্ষ রয়েছে, BSc ইন এমরজেন্সি মেডিসিন টেকনোলজি পাই 3 বর্ষ কোর্স ডুরেশন, ডিপ্লোমা ইন ফার্মাসি পাই 2 বর্ষ, ডিপ্লোমা ইন মেডিকাল ল্যাবরেটরি টেকনোলজি পাই 2 বর্ষ। এঠু আপনার ডিপ্লোমা কোর্স স্টার্ট হল, যেটা কি আপনার ডিপ্লোমা কোর্স আসব, ডিপ্লোমা ইন ফার্মাসি যে পিলা মানে প্লস টু পাস করছেন সেমানে আবেদন করে পারবে, এতে মধ্যে আপনার রয়েছে প্লস টু সাইন্স এক্সামিনেশন উইথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অ্যান্ড অর ম্যাথমেটিক্স ফ্রম CHSC ওড়িশা অর এনি এক্সামিনেশন ইকুইভ্যালেন্ট টু ইট অ্যাপ্রুভড বাই PCI, ক্যান্ডিডেটস মোস্ট অফ পাস্ট ইন্ডিভিজুয়াল ইন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি বোথ ইন থিওরি অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিক্যাল সবজেক্ট টু এনি অ্যামেন্ডমেন্ট। দেখুন আপনার যে ব্যাচেলর ডিগ্রি কোর্স রয়েছে সেটি আপনার PCB রয়েছে, এবং এতে আপনার ফিজিক্স কেমিস্ট্রি এবং যদি বায়োলজি কিংবা ম্যাথমেটিক্স ভিতরে যেটা করলে আবেদন করে পারবে। তো ডিপ্লোমা কোর্স পাই যে আবেদন করছেন সেমানে ফিজিক্স কেমিস্ট্রি করে এবং বায়োলজি আর ম্যাথমেটিক্স ভিতরে যেটা বি করলে আপনার যদি বায়োলজি ন করছেন ম্যাথমেটিক্স যদি আপনার সবজেক্ট অছি তাহলে আপনার আবেদন করে পারবে। যেতে সব ডিপ্লোমা কোর্স রয়েছে দেখুন ডিপ্লোমা ইন মেডিকাল রেডিয়েশন টেকনোলজি, ডিপ্লোমা ইন পরফিউজন টেকনোলজি সব 2 বর্ষ কোর্স রয়েছে, 2 বর্ষ আপনার কোর্স করা পড়ব। তা সহ সার্টিফিকেট কোর্স রয়েছে পিলা যে টেন্থ পাস করছেন সেমানে সার্টিফিকেট কোর্স মধ্যে করে পারবে। তো এতে দেখুন এতে যে সার্টিফিকেট কোর্স রয়েছে COA আপনার করে পারবে, প্লস টু দরকার হব, 2 বর্ষিয়া কোর্স রয়েছে, COSA পাই রয়েছে 2 বর্ষিয়া কোর্স, সেটা মধ্যে প্লস টু লেভেল দরকার হচ্ছে, CCLT পাই মধ্যে প্লস টু লেভেল দরকার হচ্ছে, COTT পাই 1 ইয়ার কোর্স রয়েছে। আপন মানে যদি সার্টিফিকেট কোর্স করিকি আপন মানে চাহুন কমপ্লিট করা পাই যে মেডিকাল লাইনরে যাওয়া পাই তাহলে আপন মানে 1 ইয়ার অভেলেবল মধ্যে অছি সার্টিফাইড OT টেকনিশিয়ান, যে OT টেকনিশিয়ান যাওয়া চাহুন সেমানে 1 ইয়ার সার্টিফিকেট কোর্স করিকি মধ্যে যাই পারিবে, সার্টিফাইড ডায়ালিসিস টেকনিশিয়ান 1 ইয়ার কোর্স রয়েছে, প্লস টু লেভেলর এডুকেশনাল কোয়ালিফিকেশন, সার্টিফাইড নিউরো টেকনিশিয়ান পাই মধ্যে 1 ইয়ার ডুরেশন রয়েছে, CRT এবং সার্টিফাইড প্রি হসপিটাল ট্রমা টেকনিক্যাল ট্রমা টেকনিশিয়ান পাই মধ্যে 1 ইয়ার কোর্স রয়েছে, এবং যে সার্টিফাইড ECG পাই মধ্যে রয়েছে
6 মন্থর কোর্স দেখুন যে পিলা মানে সার্টিফাইড ইসিজি টেকনিশিয়াল, ইসিজি টেকনিশিয়াল পাই যে আবেদন করবে সে কোর্স ডুরেশন 6 মন্থর রহব, সার্টিফাইড ইইজি টেকনিশিয়াল পাই রহব 6 মন্থর কোর্স ডুরেশন, সার্টিফাইড ইএমজি টেকনিশিয়াল পাই রহব 6 মন্থর কোর্স ডুরেশন, সার্টিফাইড ওয়ার্ড টেকনিশিয়াল পাই মধ্যে 6 মন্থর কোর্স ডুরেশন, যেটা কি 10th পাস পিলা আবেদন করে পারবে। আপনার যদি ওয়ার্ড টেকনিশিয়ান আবেদন করছেন 10th পাস, আপনার যদি 10th পাস করছেন তাহলে আবেদন করে পারবে। সার্টিফাইড ব্লড কলেকশন আসিস্ট্যান্ট, যদি আপনার ব্লড কলেকশন আসিস্ট্যান্ট ভাবে জব করা চাহুন তাহলে আপনার মানে পাস 10th পাস কেবল পাস করে 10th র আপনার মানে আবেদন করে পারবে। 6 মন্থর কোর্স ডুরেশন রয়েছে। সার্টিফাইড কোর্স ইন ফার্স্ট এড, ফার্স্ট এড র কোর্স করা যদি চাহুন আপনার মানে তাহলে 10th পাস পরে বি করি পারিবে। 6 মন্থর ডুরেশন রহুচি। যে মানে এএনএম কমপ্লিট করেছেন ওড়িশা নর্সিং মিডওয়াইফারি বোর্ডরু, তো সেমানে ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে আডমিশন করিবে, যেটা কি সার্টিফাইড অপথামিক সর্জিক্যাল আসিস্ট্যান্ট, যেটা কি সিওএসএস, সিওএসএ রে সেমানে ডাইরেক্ট জয়েন হয়ে পারিবে। 1 ইয়ার কোর্স করিবে, যেটা কি কোর্স ডুরেশন 2 ইয়ার রয়েছে, সেমানে ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে আডমিশন হয়ে পারিবে যে মানে এএনএম কমপ্লিট করেছেন। এবং সিওএ কোর্স যেটা কি সার্টিফাইড অপথামিক আসিস্ট্যান্ট পাই মধ্যে যেটা কি 2 বর্ষর ডুরেশন রয়েছে, কিন্তু যদি ওএনএম এএনএম পাস করছেন আপনার মানে তাহলে 1 ইয়ার র কোর্স আপনার পড়ব, যেটা কি আপনার মানে ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে ল্যাটেরাল এন্ট্রি পাই পারিবে। আউ রয়েছে আপনার ডিগ্রি কোর্স, যেটা কি ব্যাচেলর ডিগ্রি, আপনার মানে যদি ডিএমএলটি করছেন এবং মিনিমম 50% র মার্ক রাখছেন, আউ যদি এসসিএসটি ক্যাটাগরি অনেক 40% মার্ক এবং ডিজেবিলিটি ক্যাটাগরি থিলে 45% মার্ক যদি রাখিকি না আপনার যদি ডিএমএলটি পাস করছেন আপনার মানে ডাইরেক্ট বিএসসি ইন মেডিকাল ল্যাবরেটরি টেকনোলজি, যেটা কি বিএমএলটি, আপনার কেবল 2 বর্ষর কোর্স পড়ব, যেটা কি আপনার গ্রাজুয়েসন কোর্স কমপ্লিট হয়ে যাব। আউ রহিলা যে মানে ডিএমআরটি করছেন, ডিএমএলটি ডিএমআরটি বোর্ডর যদি ডিএমআরটি করছেন 50% মার্ক সেই সমান, যদি এসসিএসটি অনেক 40%, ডিজেবিলিটি থিলে 45%, এবং যদি অদর কাস্ট অনেক তাহলে 50% মার্ক রিকোয়ার্ড হব। যদি এতিকি পরসেন্ট রাখি আপনার মানে যদি ডিএমআরটি পাস করছেন তাহলে আপনার মানে ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে আডমিশন হয়ে পারিবে বিএসসি ইন মেডিকাল রেডিয়েশন টেকনোলজি, যেটা কি গ্রাজুয়েসন কোর্স রয়েছে বিএমআরটি রে। যদি আপনার ডিএমএলটি ডিএমআরটি করছেন বিএমএলটি বিএমআরটি রে আপ্লাই করে পারিবে, ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে জয়েন হয়ে পারিবে। কিন্তু যদি প্লস টু পরে আপনার যদি করা চাহুন তাহলে এই কোর্স আপনার 3 বর্ষ বা 3 বর্ষর কোর্স ডুরেশন করা পড়ব। সে দেখিপারে আপনার মানে বিএমএলটি দেখুন, বিএমএলটি আপনার আসুচি 3 বর্ষর কোর্স, বিএমএলটি 3 বর্ষর কোর্স, বিএমআরটি মধ্যে 3 বর্ষর কোর্স, কিন্তু আপনার যদি ডিএমএলটি ডিএমআরটি করছেন এই কোর্স আপনার কেবল 2 বর্ষের কমপ্লিট হয়ে যাব, যেটা কি আপনার ডাইরেক্ট গ্রাজুয়েসন আমার সেকেন্ড ইয়ারে আডমিশন হয়ে যাবে। এবং তা সহিত যে মানে এএনএম কমপ্লিট করছেন সেমানে ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে জয়েন হয়ে পারবে সিওএ পোস্ট পাই এবং সিওএসএ পোস্ট পাই, যে মানে এএনএম কমপ্লিট করছেন ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে জয়েন হয়ে পারবে, যেটা কি কোর্স ডুরেশন 2 বর্ষর রয়েছে সিওএ এবং সিওএসএ র, সেমানকু গোটিয়ে বর্ষর কোর্স করা পড়ব। আপ্লিকেশন ফিজ দেখুন, আপ্লিকেশন ফিজ সমস্ত এসবিআই কলেক্টর পেমেন্ট করা পড়ব, যেটা কি কম্বাইন প্যারামেডিকাল কাউন্সিলিং ডিএমইটি ওড়িশা তাকে পেমেন্ট করবে। আপনার সেটি ডিপার্টমেন্ট আপনার দেখিপারে, সেটি আপনার আপ্লিকেশন শো করব, তার প্রসেস মু আগুক বতাই দেবি, ডাইরেক্ট লাইভ পেমেন্ট করিকি দেখাই দেবি। আপনার মানে যে বি চাহুন আপ্লাই করার ওয়েট করতু, নেক্সট ভিডিওতে আপনার মানে দেখিপারে যে লাইভ আপ্লিকেশন পেমেন্ট কিভাবে ভাবে এসবি কলেক্টর করে। এবং তা সহ 600 টাকা রয়েছে, এটা আপনার পর্স কোর্স রয়েছে। আপনার মানে যদি ডিএমএলটি এবং ডিএমআরটি বোথ কোর্সরে আবেদন করা চাহুন আপনার 600+ ডিএমআরটি পাই, 600+ ডিএমএলটি পাই 600-1200 টাকা দেওয়া পড়ব। তো সেইভাবে হিসাবে যেতে কোর্স আপনার আবেদন করা চাহুন সবু কোর্স পাই আপনার পর কোর্স 600 টাকা দেওয়া পড়ব। তো যে কোর্স বা আপ্লিকেশন ফি আপনার মানে দেউছেন 600 টাকা লেখায় পর কোর্স কু, সেটা আপনার নন রিফন্ডেবল রহব। তো সেইপাই যে আবেদন করছেন ঠিক ভাবে ডিসাইড করতু এবং কেউ কেউ কোর্স করছেন সেটা আপনার ডিসাইড করতু, এবং
ঠিক ভাবে আপ্লিকেশন কু করেকশন করিকি ঠিক ভাবে ফিল আপ করন্তু এবং তারপরে সাবমিশন করন্তু। বর্তমান দেখন্তু কেউ কেউ কলেজে আপন মানে সিট পাই পারিবে, যোটা কি আপন মানকর কোর্স ওয়াইজ কলেজ লিস্ট মধ্যে পাবলিশ হইছে, আপন মানে এই পিডিএফ মধ্যে ডেসক্রিপশন রু পাই পারিবে। আর তো ডিএমএলটি পাই যোটা কি গভর্নমেন্ট ইনস্টিটিউশন দেখি পারিবে, এটি গভর্নমেন্ট লেখা যাইছে, যেতি গভর্নমেন্ট ইনস্টিটিউশন আপনকর রহিছে আপন মানে দেখি পারিবে। ডিএমএলটি কোর্স পাই এসসিবি মেডিকেল কলেজ এন্ড হসপিটাল কটক রহিছে, এমকেসিজি মেডিকাল কলেজ এন্ড হসপিটাল ব্রহ্মপুর রয়েছে, নেক্সট আপনার ভীমসার বুর্লা রয়েছে, পিআরএম এমসিএচ বারিপদা রয়েছে, নেক্সট রয়েছে বিবি এমসিএচ বলাঙ্গীর রয়েছে, এসএলএন এমসিএচ কোরাপুট রয়েছে, বালেশ্বর এফএম এমসিএচ রয়েছে, এইচআরসিসি কটক রয়েছে, যেটা গভর্নমেন্ট অটোনমাস কলেজ, এটা আপনার গভর্নমেন্ট ইনস্টিটিউশন রয়েছে সব যেন আবেদন করা চাহিদা ডিএমএলটি পাই। সেইপরি ডিএমআরটি যেন করা চাহিদেন সেমান পাই মধ্যে রয়েছে কলেজ সব এসসিবি মেডিকাল কলেজ হসপিটাল কটক, এমকেসিজি মেডিকাল কলেজ হসপিটাল ব্রহ্মপুর, ভীমসার বুর্লা, পিআরএম এমসিএচ বারিপদা, বিবি এমসিএচ বলাঙ্গীর, এসএলএন এমসিএচ কোরাপুট, এফএম এমসিএচ বালেশ্বর, এটি কলেজ রয়েছে আপনার ডিএমআরটি কোর্স পাই। এবং যেন ডি ফার্ম করছেন ডি ফার্ম পাই কেবল আপনার রয়েছে ফার্মাসি উইং এসসিবি মেডিকাল কলেজ হসপিটাল কটক, এটা আপনার গভর্নমেন্ট ইনস্টিটিউশন কথা কৌছি মু, যেত সব গভর্নমেন্টর সে কলেজ আভেলেবল রয়েছে। সিওএ এবং সিওএসএ পাই আপনার রয়েছে এসসিবি মেডিকাল কলেজ হসপিটাল কটক, এমকেসিজি মেডিকাল কলেজ হসপিটাল ব্রহ্মপুর, ভীমসার বুর্লা, ক্যাপিটাল হসপিটাল ভুবনেশ্বর, এটিকে আপনার রয়েছে সিওএ এবং সিওএসএ কোর্স পাই। নেক্সট আপনার রয়েছে ডিপ্লোমা ইন পরফিউজন টেকনিক্যাল টেকনোলজি বা টেকনিশিয়ান যেটা রয়েছে এসসিবি মেডিকাল কলেজ হসপিটাল কটক রয়েছে, এবং সার্টিফাইড ইন রেসপিরেটরি থেরাপি পাই রয়েছে এসসিবি মেডিকাল কলেজ কটক, সার্টিফিকেট ইন ক্যাথল্যাব ক্যাথল্যাব টেকনিশিয়ান যে রয়েছে সেই কোর্স পাই আপনার রয়েছে এসসিবি মেডিকাল কলেজ কটক, ক্যাপিটাল হসপিটাল ভুবনেশ্বর। ডিপ্লোমা ইন রেডিয়েশন থেরাপি টেকনিক্যাল পাই রয়েছে আপনার এইচআরসিসি কটক, গভর্নমেন্ট অটোনমাস যেটা কি কহবা, সার্টিফাইড ওটি টেকনিশিয়ান সিওটিটি, এথিপাই আপনার এসসিবি মেডিকাল কলেজ কটক রয়েছে, এমকেসিজি ব্রহ্মপুর রয়েছে, ভীমসার বুর্লা রয়েছে, পিআরএম এমসিএচ বারিপদা, বিবি এমসিএচ বলাঙ্গীর, এসএলএন এমসিএচ কোরাপুট, এফএম এমসিএচ বালেশ্বর, এইচএসআরসিসি কটক, এইসব কলেজে আপনার আভেলেবল অছি গভর্নমেন্টর সিট যেটা কি সার্টিফাইড ওটি টেকনিশিয়ান পাই, এবং সার্টিফাইড ইসিজি টেকনিশিয়ান পাই এসসিবি মেডিকাল কলেজ এন্ড হসপিটাল কটকরে আভেলেবল রয়েছে। লিস্ট অফ প্রাইভেট পার্টিসিপেন্ট ইনস্টিটিউশন উইল বি অপডেটেড লেটর আফটার গেটিং আপ্রুভাল ফ্রম স্টেট গভর্নমেন্ট, এতিকি সব যে কলেজ লিস্ট রয়েছে এটা আপনার গভর্নমেন্ট কলেজ সব রয়েছে, এইসব কলেজ আপনার গভর্নমেন্টর কলেজ রয়েছে, যদি এই কলেজের সিট ন পাচ্ছেন আপনার মানে প্রাইভেট মধ্যে আবেদন করে পারবে, প্রাইভেটর সিট মু আপনার প্রোভাইড করেদেবি, যেন বি চাহুচান প্রাইভেটর সিট পাইবাপি তার লিস্ট আভেলেবল অছি টেলিগ্রামে জয়েন হুঁতু, টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনের আভেলেবল অছি, টেলিগ্রামের লিঙ্করে জয়েন হয়ে জয়েন চ্যানেলে আপনার ক্লিক করি জয়েন হুঁতু, সেটি আপনার প্রোভাইড করা যে প্রাইভেট লিস্ট এবং গভর্নমেন্ট লিস্ট, এবং তা সহিত যে কোর্স ডিউরেশন এবং কোয়ালিফিকেশন ডিটেলস সব পিডিএফ অপলোড হয়ে যাই, আপনার মানে যাইকি চেক করতু, টেলিগ্রামে জয়েন হুঁতু, টেলিগ্রামে জয়েন হলে আপনার মানে পাইপারে যে রয়েছে পিডিএফ পাইপারে, প্রাইভেট কলেজের লিস্ট সব পাইপারে, এবং এ বিষয়ে যা বি নয় আপডেট সব আসুচি সব জিনিস স্টেপ বাই স্টেপ পুরা বুঝিয়া আপনার মানে চ্যানেলকে সবসক্রাইব করি রাখতু, এবং বেল আইকনকে প্রেস করি অল নোটিফিকেশন অন রাখতু, অল নোটিফিকেশন আপনার মানে নিজ মোবাইলে পাইপারে, পুরা স্টেপ বাই স্টেপ প্রাঞ্জল ভাবে বুঝা দিয়া হব আপনার, যেন বি কিছু বি ডাউট রয়েছে ডাইরেক্ট কমেন্ট মধ্যে করে পারে, কমেন্ট সেকশনরে কমেন্ট করতু, কিছু ডাউট লে যা বি ইনফরমেশন দরকার হচ্ছে, এবং টেলিগ্রামে মধ্যে জয়েন হুঁতু, কিছু শর্ট ইনফরমেশন যেটা কি আপনার ভিডিও মাধ্যমে প্রোভাইড করা যাই পারু না, সেটা আপনার টেলিগ্রামে আভেলেবল করা যাচ্ছে, যেন বি জয়েন হয়ে না টেলিগ্রামে জয়েন হুঁতু এবং চ্যানেল সহ জড়ি রুহতু।